আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, USMBC ঢাকা। আপনারা জানেন যে ইউএসএর ভিসা ইন্টারভিউ ডেট পেতে অনেক সময় লাগে, বেশ কয়েক মাস পরে ইন্টারভিউ ডেট পাওয়া যায়। সে কারণে অনেকেই প্রশ্ন করেন যে আমি কি অন্য কোনো দেশে গিয়ে ভিসা আবেদন করতে পারবো কিনা, বা অন্য কোনো দেশে গিয়ে ভিসা ইন্টারভিউ দিতে পারবো কিনা। অনেকে আছেন যাদের খুব দ্রুত ইন্টারভিউ দেওয়া দরকার বা দ্রুত আমেরিকা যাওয়া দরকার, তারা ডেট পাচ্ছেন না, অন্য কোনো দেশে গিয়ে ভিসা আবেদন করতে চান বা ইন্টারভিউ দিতে চান, এই ব্যাপারে দিক নির্দেশনা কী, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com, অটো রিপ্লাই পাবেন। দয়া করে বিস্তারিত তথ্যগুলো পড়ে বুঝে পরবর্তী পদক্ষেপ নিন। রুলটা কি যে আমি কোন দেশে আবেদন করব ইউএসএর ভিসার জন্য? রুলটা হচ্ছে আপনি যে দেশে সেটেলড সেই দেশ থেকে আবেদন করা উচিত। নিশ্চয়ই আপনি বাংলাদেশে আছেন, বসবাস করেন, কাজ করেন, সবই করেন বাংলাদেশে, আপনি চাইলেই থাইল্যান্ডে গিয়ে বা মালয়েশিয়ায় গিয়ে বা ঢাকায় বসে আপনি মালয়েশিয়ায় ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্ম ফিল আউট করতে পারেন, ফি জমা দিতে পারেন, এবং ইন্টারভিউ ডেটের আগে হয়তো আপনি ভিসা নিয়ে আমেরিকা মালয়েশিয়া চলে গেলেন এবং ইন্টারভিউ দিলেন। এতে যেটা হবে সেটা হচ্ছে মালয়েশিয়াতে USMBC কুয়ালালামপুরের যে ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নেবেন, তিনি যখন দেখবেন যে আপনার সব কিছুই বাংলাদেশে, আপনি সেটেল বাংলাদেশে, বাচ্চারা পড়াশোনা করে বাংলাদেশে, আপনার কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবই বাংলাদেশে, তখন হয়তো সে অফিসার, মোস্ট লাইকলি সে অফিসার আপনার ব্যাপারে সিদ্ধান্তই দিতে চাইবেন না এবং আপনাকে বলবেন যে আপনি বাংলাদেশে গিয়ে আবেদন করেন, আপনাকে হয়তো সিম্পলি উনি রিফিউজ করে দেবেন। কাজেই আপনি অন্য দেশে ভিসা আবেদন করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন, সবই করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই দেশের অফিসার হয়তো আপনাকে জাজ করতে চাইবে না, আপনাকে বলবে আপনি নিজের দেশে গিয়ে আবেদন করেন বা আপনি যে দেশে সেটেলড সেই দেশে থেকে আবেদন করেন। এখন প্রশ্ন দাঁড়ায় যে সেটেলড বলতে কী বোঝাচ্ছে? সেটেলড বলতে বোঝাচ্ছে হচ্ছে, ধরে নেওয়া যাক আপনি মালয়েশিয়াতে PhD করছেন, আপনি সেখানে এক বছর প্লাস ধরে আছেন বা দুই বছর প্লাস ধরে আছেন, আপনার ফ্যামিলিও আছে ওখানে বা ফ্যামিলি আছে বাংলাদেশে, যাই হোক না কেন আপনি চাইলে মালয়েশিয়াতে আবেদন করতে পারেন। বাট স্টিল এটা হয়তো খুব বেশি সেটেলড বলবো না, বাট ধরে নেওয়া যাক এরকম একটা সিনারিও যে আপনি দুবাইতে বিজনেস করেন গত 5 বছর ধরে, আপনার ফ্যামিলি ওখানে থাকে দুবাইতে আপনার সাথে, বাচ্চারা দুবাইতে পড়াশোনা করে, আপনার সব ধরনের ব্যাঙ্কিং অ্যাক্টিভিটি, এভরিথিং, ইকোনমিক অ্যাক্টিভিটি, আর্থসামাজিক সব ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে দুবাই বেজ, অনেকদিন ধরেই বাংলাদেশ বেজ না, তাহলে বলা যাবে যে আপনি টেম্পোরারিলি হলেও দুবাইতে সেটেলড এবং আপনি দুবাইতে ভিসা আবেদন করতে পারেন। কাজে এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জাজমেন্ট করতে হবে যে আপনি কি বাংলাদেশে সেটেলড নাকি অন্য যে দেশে আবেদন করতে চাচ্ছেন সে দেশে আর সেটেলড। অনেকেই আছেন যে দুবাইয়ের রেসিডেন্স পারমিট আছে, আসা যাওয়া করেন, মাঝে মাঝে গিয়ে এক মাস থাকেন, এটাকে কিন্তু সেটেলড বলা যাবে না। হতে পারে আপনার কোনো একটা বিজনেসে পার্টনারশিপ আছে, কিন্তু আপনি কিন্তু বেশিরভাগ সময় দুবাইতে থাকেন না। তো নিয়ম হচ্ছে আপনি যে দেশে সেটেলড সেই দেশ থেকে আবেদন করা, তারপরেও চাইলে আপনি অন্য কোনো দেশে গিয়ে আবেদন করতে পারেন, এবং যদি আপনার ওই ধরনের কোনো এমার্জেন্সি হয় যে আমার খুব দ্রুত ইন্টারভিউ দেওয়া দরকার এবং আমি বাংলাদেশে ইন্টারভিউ ডেট পাচ্ছি না, পাশের দেশে থাইল্যান্ডে গিয়ে ফর এক্সাম্পল আমি ইন্টারভিউ ডেট পাচ্ছি খুব সহজেই, আমি থাইল্যান্ডে গিয়ে আমার এমার্জেন্সি যেহেতু দরকার ভিসা, আমি সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারেন আপনি দিতে। আপনি যদি ভিসা অফিসারকে বোঝাতে সক্ষম হন যে এই এই কারণে আমাকে ব্যাংককে সে ইন্টারভিউ দিতে হয়েছে, আমার বাবা অসুস্থ আমেরিকাতে, তিনি মৃত্যুশয্যায়, তিনি তাকে দেখার জন্য আমি ভিসা আবেদন করতে চাই, কিন্তু বাংলাদেশে আমি খুব দ্রুতই একটা ইন্টারভিউ ডেট পাচ্ছি না, যে কারণে এখানে যেহেতু অল্প সময় পাওয়া যাচ্ছে সেহেতু আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকায় যাওয়া, বাবাকে দেখতে যাওয়া। এগুলো যদি আপনি বোঝাতে পারেন দেন ইটস ফাইন, বাট সচরাচর নর্মাল ট্যুরিজমের জন্য, নর্মালি কারো আমেরিকায় বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন ইত্যাদি নর্মাল কারণে, ইমার্জেন্সি কোনো রিজন নাই, নর্মাল কারণে আপনি যখন ভিসা আবেদন করবেন তখন অবশ্যই আপনি যে দেশে সেটেলড সেই দেশ থেকে আবেদন করবেন, এই হচ্ছে মূলনীতি। ওকে, তো আপনাকে সেটা বুঝতে হবে যে আপনি কি যে দেশে বসবাস করছেন বর্তমানে সেই দেশে আপনি কি সেটেলড বলা যাবে কি না, সেটা আপনাকে বুঝতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com, অটো রিপ্লাই পাবেন। দয়া করে পড়ে বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।